ভারতে অন্যান্য রাজ্যে করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকলেও এতদিন ছুতে পারেনি কলকাতাকে কিন্তু শেষ পর্যন্ত বাদ থাকল না শহর কলকাতাও মঙ্গলবার কলকাতায় প্রথম করোনা আক্রান্ত রোগীর খোঁজ মিলল বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত ওই যুবককে সে সম্প্রতি ইংল্যান্ড থেকে ফিরেছে বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের থেকে ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির বিষয়ে নিশ্চিত করা হয়েছে যদিও প্রাথমিক পর্যায়ে যেসব উপসর্গ দেখা যাওয়ার কথা তা দেখা যায়নি তার শরীরে তবে জানা গেছে ওই যুবকের ইংল্যান্ডে থাকা বান্ধবী করোনায় আক্রান্ত ছিলেন মনে করা হচ্ছে সেখান থেকেই যুবকের শরীরে করোনা ভাইরাস বাসা বেঁধেছে